এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ডালিমবাগ গ্রামে। এখানে দেখতে পাচ্ছি বিজেপির যে প্রার্থী রয়েছেন এই গ্রাম পঞ্চায়েতের, ওনার থেকে কথা বলে নিব এবং কি সমস্যা রয়েছে, কি অভাব অভিযোগ নিয়ে ইনি ভোটে দাঁড়িয়েছেন কথা বলবো। দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে ধীরেন রায়, লোহাতারা সংসদ থেকে দাঁড়িয়েছি আমি। আপনি কিসের হয়ে আপনি ভোটে দাঁড়িয়েছেন? আমি বিজেপির পার্টির তরফ থেকে ভোটে দাঁড়িয়েছি। কি সমস্যা দেখতে পাচ্ছেন আপনি যে ঘুরে বেড়াচ্ছেন? আমাদের লোহাতারা সংসদে এ পর্যন্ত ভোট প্রচারে বেরিয়ে যা দেখতে পেলাম তাতে 60টা জিনিস চোখে পড়ল। যেমন প্রথম সমস্যা, লোহাতারা গ্রামের রাস্তা, পাড়ার ভিতরে ঢোকার রাস্তা নেই এবং পানীয় জলের ব্যবস্থা নেই, তারপরে পায়খানা নেই, তারপরে যে ঘরে কারো কারো ঘরের নামে লিস্ট আছে, অনেকে ঘরের বাবদ টাকা দিতে পারেনি মেম্বারকে বলে সে ঘর পায়নি, এগুলো সমস্যা। আর সমস্যা হচ্ছে যারা 100 দিনে কাজ করছে 10 চৌকা টাকা পেয়েছে 2 চৌকার, এগুলো সমস্যা। এবং আমাদের গ্রামের লোহাতারা গ্রামের বিদ্যুতের ব্যবস্থা নেই, যে সৌরশক্তি বিদ্যুৎ যেটা সূর্যের আলোতে চার্জ হয়ে লাইটের ব্যবস্থা হয় সেই লাইটের ব্যবস্থা হয়নি এবং ড্রেনের কাজও হয়নি আমাদের লোহাতারা গ্রামে। দীর্ঘ 20 বছর ধরে টিএমসি এখানে শাসন ব্যবস্থা চালার পরেও এতদিন থাকার পরেও কোনো উন্নয়ন চোখে পড়ল না। দাদা জেতার কতটুকু আশা রয়েছে আপনার? জেতার আশা তো 100% আছে। জেতার পরে কী কাজ হবে প্রথম আপনার? জেতার পরে সর্বপ্রথমে আমার লক্ষ্য থাকবে আগে রায়পাড়া থেকে, যেহেতু দীর্ঘ 20 বছর ধরে রায়পাড়ার ভোটার এবং বাসী কোনো উন্নয়নে করতে পারেনি তৃণমূল সরকার, তার জন্য সর্বপ্রথমে তাদের রাস্তা, সর্বপ্রথমে আগে রাস্তা হবে, তারপরে ঘর এবং জলের ব্যবস্থা, তার সাথে লাইটের ব্যবস্থা, তারপরে দ্বিতীয় পদক্ষেপ হবে আমাদের ডালিমগা বাজার, মানে লোহাতারা সংসদের মধ্যে ডালিমগা যে বাজার আছে বাজারের লাইটের ব্যবস্থা এবং বাজারের ভিতর থেকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটার ব্যবস্থা এবং জলের ব্যবস্থা, যেটা আমাদের লোহাতারা সংসদে খুবই প্রয়োজন, জল, পানীয় জল। দীর্ঘ কয়েক বছর আগে মানে একটা জলের ট্যাঙ্কির ব্যবস্থা করছিল কিন্তু আদৌ চালু করতে পারেনি এবং সেটা তারপরে কী হলো আমরা নিজেরাও জানি না, কারণ ওর মধ্যে আমরা এর আগে জড়িত ছিলাম। দাদা এই যে ভোটে আপনি দাঁড়িয়েছিলেন, নমিনেশন দেবে জমা দেওয়ার সময় কোনো সমস্যা হয়েছিল আপনার? হ্যাঁ, নমিনেশন দেওয়ার সময় সমস্যা হয়েছিল, আমাদেরকে নমিনেশন নিতে দিচ্ছিল না, তার জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়ে একটা ডেট ফিক্স করে নমিনেশন নিতে গেলাম এবং নমিনেশন নিতে গিয়েও দেখলাম ওখানে আমাদেরকে পিস্তল দেখানো হচ্ছে এবং ধাক্কাধাক্কি করা হচ্ছে তৃণমূলের পার্টির। তো কি এখন এই মুহূর্তে কি ভালো আছেন না আতঙ্কের মধ্যে রয়েছেন? এই মুহূর্তে আপাতত ভালো আছি কিন্তু তবু আমার ফোনে মাঝে মধ্যে ফোনে হুমকি দিচ্ছে, তাও একটু স্বাভাবিক আতঙ্কের মধ্যেও আছি। জনগণ কীভাবে দেখছে আপনাকে? জনগণ তো আমি যেদিকে যাচ্ছি সেদিকে সাড়া পাচ্ছি এবং জনগণ তো পূর্ণ ভরসা দিচ্ছে যে তুমি এবার জিতবাই 100%। হার্স নিউজের পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যিনি বিজেপি প্রার্থী রয়েছে। আমার এই খবর আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একবার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। নমস্কার।